একটা বিষয় আমাদের স্পষ্ট করতে হবে, জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে আমরা কিন্তু দাম বাড়াচ্ছি না বা কমাচ্ছিও না, আমরা কিন্তু সমন্বয় করছি। আমি বারবার বলছি এই ওয়ার্ডটাকে আমাদেরকে বুঝতে হবে, দাম বাড়ানো কমানো একরকম, সমন্বয় করা আরেক বিষয়। আমরা প্রতি মাসের প্রথম সপ্তাহে তেলকে ডাইনামিক প্রাইসিংয়ে নিয়ে আসছি, এখন কিছুটা কমছে, হয়তো ভবিষ্যতে আরও কমবে, কারণ ওয়ার্ল্ড প্রাইসের সাথে আমরা এটা সমন্বয় করব, সেই মার্কেটের ইন্ডেক্সকে ধরে আমরা তেলের দামকে সমন্বয় করব। এখন যেটা কমেছে, অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই এত কম করলেন কেন, আমি তো বলে আমি তো করি নাই, আমাদের কস্ট প্রাইসে ফর্মুলাতে যা পড়বে তাই হবে, আরও কমলে তো আমাদের সকলেরই ভালো ভাই, আমিও তো তেল ব্যবহার করি ভাই গাড়িতে, ঠিক না? সুতরাং এটা একটা বিষয়। সো আমরা সমন্বয়টা করব প্রতি মাসে, যখনই ওয়ার্ল্ড মার্কেটের তেলের প্রাইস একরকম হবে সেটার সাথে আমরা সমন্বয় করব। আমরা এই একই পন্থায় অন্যরকমভাবে যাচ্ছি বিদ্যুতের ক্ষেত্রে, বিদ্যুতে আমাদের ভর্তুকি কমাতে হবে। আমাদের ডলারে প্রাইসে যে ডিফারেন্সটা হয়ে গেছিলো, একটা মারাত্মক ডিফারেন্স চলে আসছে জ্বালানি। গত দুই বছর যাবৎ এই পেইনটা কিন্তু আমরা নিচ্ছে জ্বালানি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ, এইটাকে আমরা সমন্বয় করতেছি এই প্রাইসকে ধীরে ধীরে, 30 পয়সা পার ইউনিট, 30 পয়সা, যে কিনা 100 টাকা বিদ্যুৎ বিল আসে মাসে, ধরেন মিনিমাম যেগুলি লাইফ লাইন আমাদের একদম নিচের লেভেলে, তার হয়তো 30 পয়সা বাড়বে, সব মিলা হয়তো 3 টাকা বাড়তে পারে যা কিছু আছে। তো সেরকমভাবে আমরা উপরের লেভেলে যারা 600-এর উপরে যারা ব্যবহার করে তাদের হয়তো জায়গায় 70 পয়সা পার ইউনিটে বাড়বে। তো ওইটা আমরা এই জন্য রেখেছি, উপরের জায়গাতে তাদের সমন্বয় করতে আমরা চেষ্টা করছি, যে তারা যেহেতু বৃহৎ গ্রাহক তাদের ব্যাপারে যদি মাসে গিয়ে 200 টাকা বাড়ে সমন্বয় করতে হয়, তাহলে হয়তো সেই পরিমাণ তাদের ওরকম ই লাগবে না তাদের বিষয়টা। তো আমরা ধীরে ধীরে কিন্তু আবারও বলছি এটা কিন্তু আস্তে আস্তে আমরা সমন্বয় করতে থাকব। আমরা বাৎসরিক হইতে আগামী 3 বছর আমাদের এই যে ভর্তুকির থেকে আমরা বেরিয়ে আসতে চাই, তো গ্র্যাজুয়ালি আমরা এটা সমন্বয় করব, এটা হলো বড় বিষয়। আমরা যখন জ্বালানির প্রথমবার গত বছরে আমরা সমন্বয় করলাম, তখন জ্বালানির দাম ছিল $70 বাইরে, ওটা জাম করে $140 হয়েছিল, সেখানে কমে গিয়ে এখন আবার $79। সেই ক্রুড আমাদেরকে আনতে হয়, এনে আমাদেরকে রিফাইন করতে হয়, অথবা আমাদের ফিনিশ অয়েলও আমাদের নিয়ে আসতে হয়, নিয়ে এসে আমাদের মার্কেটিং করতে হয়, আমাদের বাকি কস্টগুলি এর সাথে অ্যাড হয়। অনেকে অনলাইনে গিয়ে জ্বালানির দাম হিসাব করে বলে যে ভাই এটা তো এত দাম, আপনি এত রাখলেন কেন? তো বিষয়টা চিন্তা করতে হবে, বাকি যে কস্টটা আছে, জাহাজের খরচ আছে, এই যে আপনার এখানে বাউজার দিয়ে আপনার পেট্রোল পাম্পে পৌঁছায় দিচ্ছে, তার কমিশন আছে, লস আছে, অনেক কিছু আছে, এগুলি সব অ্যাড করে একটা প্রাইসিং হয়। তো আমরা এই প্রাইসিংটা এখন ডাইনামিক ওয়েতে নিয়ে গেছি, সেটার বিষয় ছিল IMF-এর একটা শর্ত ছিল, প্রাইসগুলিকে ডাইনামিক করতে হবে আস্তে আস্তে এবং ওয়ার্ল্ড প্রাইসের সাথে একত করতে হবে। দেখেন এখন কলকাতাতে ডিজেলের দাম বাংলাদেশি টাকায় $133, আমাদের দেশে ছিল $109, ওখান থেকে ধরুন আরও 70 পয়সা কমে আসে $108। আমার এখন ভয়টা হলো বর্ডার অঞ্চলে কী হবে, এই যে একটা বড় 30 টাকা পার লিটারের ডিফারেন্স হয়ে গেল, জাহাজগুলি আসে যাওয়ার সময় করে কি ড্রামে বোঝাই করে ডিজেল নিয়ে যায়, পাচার হয়ে যায়, তার মানে কি পাচারের একটা বড়, এটাও একটা বড় জিনিস, যার জন্য আমরা যত আইন প্রকারী সংস্থা আছে বর্ডারে যারা আছেন তাদেরকে আমরা সাবধান করে দিয়েছি যে খুব স্ট্রিক্ট মেনটেন করতে হবে। তারা যদি $133 ব্যবহার করতে পারে তাদের ব্যাপার সেই দেশে, কিন্তু আমার দেশে আমরা চাই জ্বালানিটা যেন সাশ্রয়ী মূল্য হয়, আমরা যেন নির্বিচ্ছিন্ন জ্বালানি দিতে পারি এবং এই জ্বালানির ক্ষেত্রে যেন রিলায়েবিলিটিটা থাকে। এই 3টা জিনিসকে সামনে নিয়ে এখন আমরা বিদ্যুৎ জ্বালানি বিভাগে এগোচ্ছি। যদি কোনো সমস্যা না হয়, গ্যাস যদি আমরা সময় মতো পাই, তেল যদি আমরা সময় মতো পাই, বিদ্যুতের আর ঘাটতি হবে না, যথেষ্ট পরিমাণ আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে, ট্রান্সমিশন লাইন আছে, ডিস্ট্রিবিউশন লাইন আছে এবং সেচের ব্যাপারও ইনশাল্লাহ কোথাও কোনো সমস্যা হচ্ছে না।